তো বন্ধুরা, আমাদের শিল্পীর পরিচয় পর্ব শেষ হলো। বন্ধুরা, গান ভক্তিমূলক দরবারি গান শেষ হওয়ার পরে আজকে আমাদের এই পবিত্র দরবার শরীফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার ব্যবস্থা হলো, সেটা হলো নবুয়াত আর হলো বেলায়েত। সেই নবুয়াত বেলায়েতের পাড়ার মধ্যে বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার বন্ধুবর জনাব কাজল দেওয়ান সাহেব নবুয়াতের ভূমিকা আমাদের গান শোনাবেন। পাশাপাশি ভাবে বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পালাকারে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান তরিকার ভাই হিসেবে ক্ষমার দৃষ্টি দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চাই। আজকে রাত্রে গেল আমরা পবিত্র কোরআন শরীফের মাঝে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করা হলো, আমরা কখনোই কোন সেবায় কেউ করতে না যাই, সেই দিকে দৃষ্টি রেখে আজকে এই পালাগানে যাওয়ার জন্য মনস্থ করেছি। যে মহান সাধকের দরবারে আসছি, যার গান শুনে, যার কথা শুনে আমাদের তরিকার মানুষগুলিকে বাঁচার সাধ জানিয়েছিলেন, তরিকার মানুষগুলির প্রাণ মরে গিয়েছিল যার কথায়, যার গান শুনে আবার তাদেরকে বাঁচার সাধ জেগেছিল সেই মানুষটি আব্দুর রশিদ সরকার। সেই মহামানবের দরবারে আসছি আমি, সবাইকে অনুরোধ করবো বাবা, কেউ যদি আল্লাহ ওলির দরবারে বেয়াদবি করে, আমার আল্লাহ বলে তার তকদিরের মধ্যে কে পোকাটা লাগে, এটার খোলার মতো শক্তি কাউকে দেওয়া হয় না। আমার ভৈরবের মহাসাধক আব্দুল হালিম সাহেব কি বাণী বলেছেন, আদমেশক জাগের মহব্বতের বাজারে বেয়াদবি কেউ করবে না, আপনি মুর্শিদ ওলি আল্লাহ দরবারে। হাজার হাজার মানুষ আপনার এখানে জমায়েত হয়েছেন, আপনারই বলেন কি আর আপনারই শ্রোতা, এখানে কোন আমাদের ভলেন্টিয়ার নাই, আপনারই ভলেন্টিয়ার, আপনারাই আসে, আপনারাই শ্রোতা। এখানে যে শুধু আব্দুর রশিদ সরকারের ভক্তরা আসছে আমার মনে হয় তা নয়, আরো বিভিন্ন দরবার থেকে এই দরবারে আসছেন যারা যারা দরবারি মানুষ, যারা পীর মুর্শিদ ধরেছেন, তাদের মনে করতে হবে আমি আমার মুর্শিদ কেবলা দরবারের মধ্যে বসেছি। এটা যদি তার বুঝ না হয়, তার তরিকায় দাখিল হয়ে কোন রহমত লাভ করতে পারবে না। সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা এত মানুষ, আমি একজন ক্ষুদ্র মানুষ, একটি করে কথা বললেও হাজার হাজার কথা হবে, তো সবার কাছে দোয়া চেয়ে আমি প্রথমে একটি গানের মধ্যে প্রবেশ করব, তারপরে আমার ভাই কাজল দেওয়ান সাহেব নবদ সম্বন্ধে আমি দু একটি বিষয় তার কাছে জানার জন্য চেষ্টা করব। সবাই সবার জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ সবাইকে। Yeah.
জমা যাও, যারা মঞ্চের ভিতরে আছেন উঠা বসা করবেন, নিষেধ নাই, তবে পরিবেশটা বুঝে উঠা বসা করবেন। তুমি মুক্ত আমি তো ব্যাপার বুঝি না, সবাই মিলে করলে গেছে, তাহলে হইতে পারে এই।
যেটাকে বলা হয়েছে বাসাবি। মক্কাতে উনি উদার হয়েছেন, মদিনায় গিয়ে উনি পর্দা নিয়েছেন। 61 বছরের জীবন এটা হলো বাসারি জীবন। আমাদের সমাজের প্রকারের মানুষ মাইকে প্রচার করে নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন সাহাবারা, হুজুর আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছিলেন? আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের নবীর নূর সৃষ্টি করেছিলেন। যখন আদমের দেহ পানি এবং কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম। আর এই সমাজের মধ্যে প্রচার হইতেছে 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমি আমার কাজল ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, আমরা কোনটা গ্রহণ করব? 40 বছর বয়সে নবীর নবুয়ত পেয়েছে এটা না নবুয়ত নবী আগেই পেয়েছিলেন সঙ্গে করে এনেছেন সেটা আমাদের জানতে হবে। আল্লাহ রসুল 63 বছর জীবন শেষ, আল্লাহ বললেন হে আমার হাবিব আমি কখন গেলামে তোমাকে আমার কাছে নিয়ে আসি, তবে যেই কাজের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে সেই কাজের এখনো সমাধান করা হয় নাই, অর্থাৎ রেসালতের যে কার্যক্রম এটা তোমার এখনো পরিপূর্ণ করা। আল্লাহ রসুল বলেছিল আমাকে একটু পরিবেশ করে দেওয়া হোক, আল্লাহ বলছে তুমি হজ করতে যাও। এখানে শুধু মানিকগঞ্জের মানুষ না বাবা, এখানে কি শুধু মানিকগঞ্জের মানুষ আছে? কমপক্ষে 50টা ডিস্ট্রিক্টের লোক এখানে আছে। এখানে একজন মানুষ যদি 2 মিনিট কথা বলে 50 ডিস্ট্রিক্টের মানুষ লোকটাকে চিনবে। আল্লাহ রসুল হজ করতে এসে ওই হজের কার্য সম্পাদন করলেন 14 তারিখ সকালবেলা, অর্থাৎ জিলহজ মাসের 14 তারিখ যেই চাঁদে হজ হয় এটাকে বলা হয় জিলহজের চাঁদ। এই চাঁদের 14 তারিখে উনি সকালবেলা 16 লক্ষ মানুষ নিয়ে উনি মদিনার পথে রওনা হয়েছিলেন। 14, 15, 16, 17, 18 জিলহজ নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি জানিনা খুব নামক জায়গায় একটি জায়গার মধ্যে উনি অবস্থান করছেন, সূর্যটা পূর্ব সাইডে ছিল পশ্চিম সাইডে যাই নাই, এই সময় নবীজির কাছে আল্লাহ পাকের কোরআনের শেষের ওহি তার আগের ওহি নাজিল হয়েছিল। নবীজি একটা উদ্দেশ্য করেছিলেন যেটা বর্তমানে সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মারজিআইকা বিল রাব্বি আন্না লিল ফাউলা উল মুমিনিন ফাইয়াল লাম তাবালা গাবা ওয়া সাদা রাসূলু কামিনান নাস। নবীজি উদ্দেশ্য করেছিলেন এই আয়াতটা ভাবে নবীজি রূপটা মাটির মধ্যে চাচ্ছে পাও দিয়ে বলেছিলেন সকলে কি সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছিলেন সামনের লোকগুলিকে ফেরাও, পিছের লোকগুলিকে কাছে আনো, গানের মানে বর্ত খবর হল জলাশয় চোখের পাশে পাহাড়, 16 লক্ষ মানুষকে তাবু করার জন্য হুকুম দেওয়া হল। 16 লক্ষ মানুষ এটা দু এক আদার না, 1,25,000 মানুষ দাবো করতে সিঙ্গেলের এক পৌরসভা হবে কিনা আল্লাহ ভালো জানে। লোকজন তাবু শেষ করলো, সোহরের নামাজের রক্ত শেষ হয়ে গেল, আসরের নামাজের রক্তের আগে আল্লাহ রসুল বলেছিল আমাকে একটি মঞ্চ তৈরি করে দাও, এটা আমরা গান করি মঞ্চ, এমন একটা মঞ্চ তৈরি করে দাও। কি দিয়ে মঞ্চ তৈরি করবে? সাহাবারা কিছু উকের গদি এক জায়গায় করে পানির কাছে নিয়ে একটা মঞ্চ বানাই দিলেন, সেই মঞ্চের উপর দাঁড়িয়ে আবার রসুল ভাষণ দিয়েছিলেন।
বিসমিল্লাহির রহমানুর রহিম আনা মদিনাতুল আলিল ইলমি বাবুহা আমি হইলাম গেলে শহর আমার আলী হইল তার দরজা মাওলানা আলীকে ডেকে নিলেন মঞ্চে।